বেগুনতলা জাগরণী সংঘর 18 বছরে পা দিল। এবার আমাদের থিম মাদলের তালে। কি কি থাকছে, কিভাবে করছেন, কতদিন ধরে হয়েছে শুরু? এটা আমাদের 3 মাসের পরিকল্পনা। আমরা সব এটা অরিজিনাল, আপনি এর মধ্যে কোনো কিছু ডুপ্লিকেট বা কোনো আর্ট করে তৈরি করা এরকম কোনো ব্যাপার নেই। এটা যা দেখছেন সম্পূর্ণটাই অরিজিনাল, যা গাছ দেখছেন, যা কিছু এর মধ্যে রয়েছে এই থিমটার মধ্যে সবটাই অরিজিনাল। মানুষ আসলে কি কি দেখতে পাবে প্রথম থেকে? মানুষ এসে প্রথম থেকেই দেখতে পাবে দুটো আমরা টাওয়ার বানিয়েছি, সেই টাওয়ারের উপরে মাদল থাকবে দুখানা, সেই মাদল বাজবে এবং ওই আওয়াজটা অনেক দূর যাবে। তারপরে আপনি থিমের ভিতর যখন প্রবেশ করবেন তখন থিমের ভিতরে দেখবেন যে কিছু আদিবাসী মহিলা নাচ করবে। এই নাচের জন্যই মাদলের তালে আমাদের থিমটার নাম হয়েছে। আপনারা এসে আশা রাখি আপনাদের বেগুনতলার পুজো 18 বছর ধরে নূতনত্ব কিছু দেওয়ার চেষ্টা করেছি, এবছরও সম্পূর্ণ নতুনত্ব মাদলের তালে। আসুন, সবাইকে আমন্ত্রণ রইল, দেখুন খুবই আনন্দ পাবেন। প্রতিমা কীরকম হবে? প্রতিমাও সেই আদিবাসীদের স্টাইলেই প্রতিমা হবে। কী কী গাছ লাগিয়েছেন ভিতরে? ভিতরে আছে গামা, ভুট্টা, আখ, বরবটি, লাউ, শশা, নারকেল, শশা আরও ইত্যাদি আছে, লাল শাক, কলমি শাক। পুজোর মধ্যে কি ফল দেখা দেবে? আশা রাখছি পুজোর মধ্যে আমরা 4-5টা ফল দেখা পাবো। এক বরবটি, শশা, লাউ, ঝিঙে, এগুলো আমরা কত বছরের পুজো কি করছে? যদি এখনো আমাদের স্টিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন, পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।